তেমন কোনো লক্ষণ থাকে না বললেই চলে। যা আমরা দেখি যে মানুষের অনেকের ডান পাশে উপর দিকে হালকা ব্যথা বা তীব্র ব্যথা, সহজে অবসাদগ্রস্ততা, পায়খানার অভ্যাস একটু অনিয়ম, একটু ইরিটেবল বাউল সিনড্রোম মতো। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ মানুষ নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস ন্যাশ বা ফ্যাটি লিভার রোগে আক্রান্ত। আন্তর্জাতিক ন্যাশ দিবসে বিশেষজ্ঞরা বলছেন, সঠিক সময় এর প্রতিরোধ না করলে ধীরে ধীরে লিভারের কার্যক্ষমতা হারিয়ে লিভার সিরোসিস এমনকি লিভার ক্যান্সার এর কারণ হয়ে দাঁড়ায়। আবির হোসেনের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইমরান হোসাইন। গত কয়েক বছরে মানুষের খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন এসেছে। স্বাভাবিক খাবারের বাইরে মানুষ দিনে দিনে ফাস্ট ফুডের দিকে ঝুঁকছে, ফলে অতিরিক্ত তেল ও চর্বিযুক্ত খাবারের কারণে ফ্যাটি লিভার, লিভার সিরোসিস এমনকি লিভার ক্যান্সার পর্যন্ত হয়ে থাকে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে প্রায় 30% বা 4.5 কোটি মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত। প্রাথমিক পর্যায়ে কোনো লক্ষণ না থাকায় সাধারণ মানুষ এ রোগের প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে সচেতন নয়। অন্যান্য বেশিরভাগ লিভার রোগের মতো তেমন কোনো লক্ষণ থাকে না বললেই চলে। যা আমরা দেখি যে মানুষের অনেকের ডান পাশে উপর দিকে হালকা ব্যথা বা তীব্র ব্যথা, সহজে অবসাদগ্রস্ততা, পায়খানার অভ্যাস একটু অনিয়ম, একটু ইরিটেবল বাউল সিনড্রোম মতো, এ ধরনের লক্ষণগুলো থাকে। এ ধরনের লক্ষণ তার অনেক রোগী থাকতে পারে। তো ফলে বেশিরভাগ মানুষ কিন্তু তার ফ্যাটি লিভার সম্বন্ধে প্রথম জানতে পারেন যখন তারা কোনো একটি কারণে একটি আল্ট্রাসোনোগ্রাম করেন এবং আল্ট্রাসোনোগ্রাম বলা হয় তাদের লিভারে চর্বি আছে। ফ্যাটি লিভার রোগ সাধারণত খাদ্যাভ্যাস বা শারীরিক পরিশ্রমের অভাবে হয়ে থাকে, তাই প্রতিকারের চেয়ে সঠিক সময়ে এর প্রতিরোধ গড়ে তোলাই উত্তম। যদি একজন মানুষ সচেতন হন, তিনি যদি তার জীবনযাত্রার পরিবর্তন আনেন, আমরা যেটা বলি যে সপ্তাহে 5 দিন আধা ঘন্টা জোরে জোরে হাঁটা, খাবারের ব্যাপারে খুব সাবধান হওয়া, অতিরিক্ত শর্করা চর্বি বর্জন করা, পাতে মানে আমাদের যেটা অতিরিক্ত অপ্রয়োজনীয় শর্করা যেমন চায়ে চিনি বাড়তি মিষ্টি না খাওয়া, রাতে খেয়ে ঘুমাতে না যেয়ে খাওয়া এবং ঘুমের মাঝখানে 3-4 ঘন্টা গ্যাপ দেওয়া, এই কাজগুলো যদি কেউ নিষ্ঠার সাথে পালন করেন তাহলে তার লিভারের চর্বি কমে যাবে। দেখা গেছে কেউ যদি তার ওজন 10% কমাতে পারেন লিভারে 50% চর্বি কমে যায়। এখনই ন্যাশ সম্পর্কে জাতীয় পর্যায়ে সচেতনতা তৈরি করা না হলে ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্বের মানুষকে, সাধারণ মানুষকে সচেতন করার কোনো বিকল্প নেই, কারণ এই রোগের চিকিৎসার্থে সচেতনতাটা জরুরি। ইমরান হোসাইন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।